নমস্কার, তারাশের এই বিশেষ অনুষ্ঠানে আমি মনিকা আপনাদের জন্য এই সময় উপস্থিত থাকি, নিয়মিতভাবে আজকে উপস্থিত রয়েছি। এবং আজকের বা এখনকার আলোচনা চলছে করোনা ভাইরাস নিয়ে। কেন এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল, আতঙ্ক নিয়ে এলো এবং আমরা রীতিমতো থরহরি কম্প হয়ে আছি, কিন্তু কেন? এই প্রেডিকশনও তো আগে ছিল। তারাদের অনুষ্ঠান যারা নিয়মিত দেখেন তারা জানেন যে তিনি কিন্তু বারবার বলেছিলেন যে গ্রহ সন্নিবেশ হচ্ছে, হতে চলেছে বা আগামী দিনে হচ্ছে, তাতে কিন্তু এই রকম ধরনের সমস্যা আসতে পারে যেটা বিশ্বব্যাপী হবে। বারবার করে কিন্তু তিনি এটা বলেছেন এবং গত দিনের অনুষ্ঠানে আমরা দেখলাম যে কত দিনের একটা ডিউরেশন রয়েছে, যে এই সময়টা আমরা একটু রিল্যাক্স থাকতে পারি। আবার জুন জুলাই মাস থেকে কিন্তু আমাদের আরেকটা মানে করোনা ভাইরাসে আবার হয়তো একটা রিল্যাক্স করবে, এই ধরনের কথাও কিন্তু তিনি বললেন এবং কেন বললেন তার পেছনে কারণ বলে দিয়েছেন। মন গড়া কিন্তু কোনোটাই নয়, পুরোটাই এটার মধ্যে গ্রহ সন্নিবেশ কীরকম থাকবে, কীরকম হতে চলেছে সেটা নিয়ে কিন্তু তিনি আমাদেরকে সতর্ক করছেন এবং এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজারের কাছে এই কারণেই শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ যান পৌঁছন। আজকেও কিন্তু অপেক্ষা করছেন অনেক মানুষ তারাদের কাছ থেকে করোনা ভাইরাস নিয়ে নেক্সট এপিসোড শুনবেন বলে। তারাদি, তোমাকে অনেক ধন্যবাদ। নমস্কার, সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করবো। শিবানন্দ সুকৃপা আনন্দ। করোনা ভাইরাস নিয়ে আমরা যে আলোচনা করেছি তাতে এটা পরিষ্কার দেখা গেছে যে ধনুরাশিতে মঙ্গল প্রবেশ করার আগেই বৃহস্পতি শুক্র শনি থাকাকালীন করোনা ভাইরাস শুরু হয়। তারপরে যখন মঙ্গল ঢুকলো 25শে ডিসেম্বর ধনুরাশিতে, তখন পুরো বৃহস্পতি যে ছড়াচ্ছিল সারা বিশ্বে, সেই ছড়িয়ে দেওয়ার প্রক্রিয়াটাকে গতি প্রদান করলো মঙ্গল এবং তারপর তো সব কিছু, এভরিথিং ইজ হিস্ট্রি, ইতিহাস। কথা হচ্ছে যে এরপর 22শে মার্চ কিন্তু মঙ্গল মকর রাশিতে যাবে। তুমি সেটা বলছিলে ফ্রম দ্য ফ্রাইং প্যান ইন টু দ্য ফায়ার। 22শে মার্চ, 22শে মার্চ সেখানে 4th মে অবধি মঙ্গল থাকবে, সেখানে বসে আছে ওয়েলকাম করার জন্য শনি। আসুন আসুন, শনি ওয়েলকাম করছে, কিরকম ওয়েলকাম হবে ভাবুন। আসুন আসুন, কম্বিনেশনটা ভাবছি হয়তো বরণ ডানা নিয়ে দাঁড়িয়ে আছে শনি, বরণ করবে মঙ্গলকে। এখন মঙ্গল আর শনি দুটো হচ্ছে আমাদের জন্মছকের সৌরমণ্ডলের দুটো বিল্ডার, দুজনেই বিল্ড করে, দুজনেই নেতা, দুজনের মধ্যেই প্রবল গঠন ক্ষমতা। একজন ক্ষমতা শক্তি ব্রুট ফোর্স দিয়ে মঙ্গল, প্রকৃতিটা আলাদা, আর শনি হচ্ছে উইজডম। এইবার আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে মঙ্গল হচ্ছে আমাদের পেশি, মাসল, শনি হচ্ছে আমাদের বোন, অস্থি। তাহলে মাসকিউলোস্কেলিটাল সিস্টেমটা যদি আমরা শরীরে দেখি, তাহলে আমার শরীরের যে গঠন, যে সাপোর্ট, যে স্টেবিলিটি, যে মুভমেন্ট, সমস্তটাই কিন্তু পেশি আর অস্থি, মাসেল আর বোন প্রদান করছে। আমি যখন বসেও আছি তখনও কিন্তু আমার মাসেল চলছে, আমার হাড়টা যে চলছে এটা পুরো মাসেল। তাহলে আমার জীবনে আমার ওঠা বসা দাঁড়ানো দৌড়ানো পুরোটাই কিন্তু মাসেল আর বোন, সবটাই মাসকিউলোস্কেলিটাল সিস্টেম। এবং বোন শনি সাংঘাতিক একটা প্রোটেক্টিভ রোল প্লে করে, কারণ স্কালটা ব্রেনকে প্রোটেক্ট করছে, রিবকেজটা হার্ট আর লাংসকে প্রোটেক্ট করছে, আমার পেলভিসটা ব্লাডার আর রিপ্রোডাক্টিভ সিস্টেমকে প্রোটেক্ট করছে। এবার একটা মানুষের জীবনে মানুষ কতটা হাঁটবে, কতটা দৌড়বে, কখন সে বসে পড়বে, কখন সে স্থির হয়ে দাঁড়িয়ে পড়তে বাধ্য হবে, সেটা কিন্তু এই মঙ্গল আর শনি থেকেই বিচার হবে। একদম আমার জীবনের চলা, মুভমেন্ট, গতি, স্থির হওয়া, আমার জীবনে আমার জীবনের যে আধার, স্টেবিলিটি, সবটাই কিন্তু এই মাস, আমার হরোস্কোপের মাসকিউলোস্কেলিটাল সিস্টেম হচ্ছে মঙ্গল আর শনি। একদম তাই, মঙ্গল আমাকে গতি দেবে, গঠনমূলক, পুরো গঠনমূলক, আমার মন
উইল, ইচ্ছাশক্তি এবং আমার কর্মশক্তি কোনোটাই কিন্তু মঙ্গল ছাড়া হবে না। মাসল, মাসলটা মুভ না করলে তো অ্যাকশন হবে না, কর্মই হবে, কর্মই হবে না। তাহলে এই যে আমি স্থির হয়ে বসে থাকবো, স্ট্যাটাস কিউ, যেরকম আমার পরিস্থিতি আছে আমার সেরকমই জীবনে পরিস্থিতি চলবে, সেইখানে পরিবর্তনের অ্যাকচুয়াল জায়গা কিন্তু মঙ্গল আনছে। আমরা শনি শনি বলছি, শনিকে নাড়াচ্ছে কে, শনিকে গতিটা দিচ্ছে কিন্তু মঙ্গল। মাসেল, মাসেল খারাপ হয়ে গেলে, মাসেল লুজ হয়ে গেলে তো বোন চলবে না। তাহলে আমার জীবনের যে গতি, যে গঠন, টোটাল ব্যাপারটাই কিন্তু আমার পেশি আর অস্থি, মাসেল আর বোন। এবার যখন মঙ্গল আর শনি মকরের মতো একটা ঘরে আসছে, তখন কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ড একটা এনার্জি, ঊর্জা সৃষ্টি করছে, যে এনার্জি, যে ঊর্জা দিয়ে আপনি আপনার জীবনকে গঠন করবেন না। যে কথাটা আমরা সোলার এক্লিপস 2019 সময় বলেছিলাম, যে এখন যে ঊর্জা আসছে, এই ঊর্জাতে হয় আপনি ধ্বংস হবেন, না হলে আপনার চেতনা চেতনা উত্তরণ হবে। এবার এই যে চণ্ডী নিয়ে এত আলোচনা করেছি, আমরা দুর্গাপূজার সময় চণ্ডী পাঠ শুনি বছরে একবারই, তারপর তো ভুলেও যাই। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের দাক্ষিণ্যে বছরে একবার। তো এই দেবী মাহাত্মতে মার্কণ্ডেয় ঋষি যে অসুরগুলোর উল্লেখ করেছেন, সেই অসুরগুলো তো শুধু দেবী মাহাত্মতে একটা কথার মধ্যে আছে তা নয়, তারা তো আমাদের ভিতরের এনার্জি, এবং সেটাকেই কিন্তু রূপকথার মাধ্যমে ওটাকে বলা হয়েছে। আলটিমেটলি তো আমাদের ভেতরের এটা নেগেটিভ এনার্জি গুলোকেই কিন্তু ওই অসুরের রূপ দেওয়া হয়েছে, এবং এই এই জায়গাগুলো কিন্তু অনেকেই এখন জেনেছেন, কিন্তু আবার অনেকের কাছে অজানা। তারা অসুরকে বাইরে খুঁজে বেড়াচ্ছেন এবং সেই অসুরগুলোকেই তারাপীঠ কামাখ্যায় নিয়ে গিয়ে ভাবছেন বলি দেবেন। একদম না, সেই সমস্ত অসুর আপনার মধ্যেই বিদ্যমান। এই যে মহিষাসুর, যে সবচেয়ে নাম করা অসুর, মহিষাসুর মর্দিনী, এই মহিষাসুর হচ্ছে সেই এনার্জি, যে এনার্জি ছাড়া আপনার জীবনই গঠন হবে না। মহিষাসুর যখন ক্ষণেক্ষণের রূপ পাল্টাচ্ছে, মহিষাসুর যখন ধূম্রলোচনের সঙ্গে কম্বাইন করে আমাকে বিভ্রান্ত করছে, তখন মহিষাসুর ক্ষতিকারক। এবার এই মহিষাসুর হচ্ছে সেই ইগো, এই মহিষাসুর হচ্ছে, মানে দেখুন এক একটা সময় এক একটা আমরা মানে তারাদির কাছ থেকে আলোচনাগুলো শুনছি, কারণটা কি জানেন তো, যে আলটিমেটলি এই আলোচনাগুলো থেকে যেন ক্লিয়ার একটা ভিউ পাই আমরা, যে জ্যোতিষশাস্ত্রটা কতটা প্রাসঙ্গিক হচ্ছে আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে, আমরা প্রতিদিনকার জীবনযাত্রায় কতটা এর মাধ্যমে সচেতন থাকতে পারি, কতটা নিজেদের লাইফস্টাইলকে বা নিজেদের চলাফেরা, ভাবনা, চিন্তা সব কিছুকে একটা সিস্টেমে আনতে পারি। এবং সেটাই কিন্তু বারবার তারা দিয়ে, এই সমস্ত আলোচনা, যে কোনো আলোচনাই হোক না কেন, তার মধ্যেই কিন্তু একই বার্তা থাকে। এবার এই মহিষাসুর এনার্জি হচ্ছে মঙ্গল, শনি আর রাহু। রাহু হচ্ছে বিকৃত, কিন্তু রাহু হচ্ছে সেই এনার্জি যে আমার জাগতিক সমস্ত চাওয়া পাওয়াকে পাইয়ে দিতে পারে, এই জন্য মহিষাসুর এনার্জি। আর শনি আর মঙ্গল হচ্ছে সেই বিল্ডার, সেই নির্মাণ কারক গ্রহ, যারা আমার জীবনকে তৈরি করতে পারে। এবার এই মহিষাসুর এনার্জিটা মাস্ট, যার মধ্যে মহিষাসুর এনার্জি নেই সে জীবন গঠন করতে পারবে না, সেই শক্তিটা তার মধ্যে নেই। কিন্তু মহিষাসুর এনার্জি কখন সমস্যা হয়, যখন আমি আমার জীবন গঠন করব, আমি একটা জীবনে বড় কাজ করব, আমি একটা জীবনে এমন কিছু করব যেটা কালের প্রবাহকে অতিক্রম করে মহাকালে তার জায়গা করে নেবে, এটা হচ্ছে মহিষাসুর এনার্জি, যেটা আমরা সমস্ত প্রবাদ প্রতিম মানুষের ক্ষেত্রে পাই। কিন্তু যখন শুম্ভ নিশুম্ভ চলে আসে, যে আমি এটা পাইনি, আমার ও যেটা পেয়েছে সেটা আমার চাই, আমার নিজের মনের মধ্যে আমি নিজস্ব একটা প্রেরণায় পিওর মহিষাসুর এনার্জিতে আমি একটা কিছু তৈরি করব,
সেটা না করে ও কেন পাচ্ছে ঈর্ষা, ঈর্ষার ঈর্ষার জায়গা যখন সুম্ম নিসুম্ম আমার মধ্যে জাগ্রত হবে, সুম্ম নিসুম্ম আমার মধ্যে জাগ্রত হয়ে যখন আমার মহিষাসুর এনার্জিকে কাজ করাবে তখন সেটা ক্ষতিকারক। ওকে, নেগেটিভিটি নেগেটিভিটি নেগেটিভিটি। দেখো, পরম ব্রহ্ম স্বরূপিণী আদ্যাশক্তি তো তিনটে রূপেই জগতে বিদ্যমান, মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী। এনার্জি, রিসোর্স, নলেজ অ্যান্ড উইজডম, শক্তি, অর্থ, জ্ঞান। তাহলে এই তিনটের মধ্যে তো কোনো দোষ নেই, এই তিনটে দিয়ে, এই তিনটের মাধ্যমেই তো মহা জাগতিক শক্তিটা তৈরি হচ্ছে। আদ্যাশক্তি তো এই তিনটে রূপেই প্রকট হয়েছেন। সমস্যাটা কখন হয়? যখন মহিষাসুর এনার্জিটা বিকৃত হয়ে গেল, যখন আমি অন্যদিকে তাকালাম। সুম্ম নিসুম্ম তো ডাইরেক্ট দেবীকে চাই, একদমই তাই, হিংসা স্বরূপ যেটা আসছে, স্বরূপ যেটা আসছে, তখন মন বিভ্রান্ত হচ্ছে, তখন ধূম্রলোচন আসছে। এবং সুম্ম নিসুম্মকে সাহায্য করার জন্য চন্দ্রমুণ্ড আসছে। এবার যে কাজটা করব, এই কর্মগুলো রক্ত বীজের মতো ছড়াবে, মাল্টিপ্লাই করবে। তাহলে যে কোনো জিনিস জীবনে অর্জন করার জন্য, জীবন গঠন করার জন্য, সাম্রাজ্য তৈরি করার জন্য, সম্রাট হওয়ার জন্য মহিষাসুর এনার্জি দরকার। ইতিহাস দেখো, যে সমস্ত সম্রাট নিজের মহিষাসুর এনার্জি দিয়ে সাম্রাজ্য করেছে, আর যারা অন্য জায়গায় এসে অধিকার করে, তছনছ করে সাম্রাজ্য নিজেদের একটা ফোর্সফুলি শক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করেছে, তাদের মধ্যে তফাৎটা দেখো পরিষ্কার পরিষ্কার, ইতিহাস দেখলেই আমরা পাবো। এবার এই যখনই এই সুম্ব নিসুম্ব এনার্জিটা অ্যাক্টিভ হয়ে যায়, তখন হয় সমস্যা। মহিষাসুর এনার্জিকে পিওর, বিশুদ্ধ রাখতে হয়, তার জন্য শুদ্ধ ভাবনা, মনের ভাব। বা সমস্যাটা হবে কি, সমস্যাটা হবে যে এই মঙ্গল, এই মঙ্গল শনি আর রাহু তিনটেই মহিষাসুর এনার্জি, মঙ্গল আর শনি একসঙ্গে হচ্ছে, দুটো মহিষাসুর এনার্জি, কিন্তু দুজনের পথ আলাদা। মঙ্গল বলবে আমার, মঙ্গল হচ্ছে হিটলার, যেন তেন প্রকার, বাই হুক আর বাই ক্রুক, বেগ বড় আর স্টিল, একদম। কিন্তু শনি হচ্ছে উইজডম, নিজের জ্ঞান, নিজের প্রজ্ঞা, নিজের এক্সপিরিয়েন্স, সেটা প্রয়োগ করে। এবার মঙ্গলের সমস্যা যেটা হয়ে যায়, যে মঙ্গল যে লিডারশিপটা চাইছে, মঙ্গল কাউকে মানে না। মঙ্গলকে মানবে কি, সেই তো লিডার, আর কাউকে দেখার দরকার। এবং মঙ্গলকে যে বৃহস্পতি কন্ট্রোল করে, এবং মঙ্গলের উপর বৃহস্পতির দৃষ্টি থাকলে যে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়, সেটা আশা করি এই করোনা ভাইরাসের পর আপনাদের এই ভুল ধারণাটা এবার একটু মাথা কাটবে। আচ্ছা, এবার মকর রাশিতে যাওয়া যাক। মকর রাশি হচ্ছে সেই রাশি যেখানে সূর্য প্রবেশ করার পর আমাদের উত্তর গোলার্ধে, নর্দার্ন হেমিস্ফিয়ারে সিজন চেঞ্জ হলো, দিন বাড়তে শুরু করলো। অর্থাৎ রবির আলো যে পরিমাণটা, সেটা বৃদ্ধি পেল 25শে ডিসেম্বরের পর থেকে। বড়দিন, 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 এই জন্যই বড়দিন, বড়দিন বলা হয়। এই মেষ, কর্কট, তুলা এবং মকর হচ্ছে চারটে চররাশি। চারটে চররাশি মানে কি, চারটে সোলার সিজনের সূচনা, সোলার সিজন। এই জন্য এই চারটে চররাশিকে বলা হয় স্কাউট সাইন্স, অর্থাৎ নতুন অভিজ্ঞতার ইনিশিয়েটরি একটা এনার্জি, অ্যাডভেঞ্চার আর এক্সপ্লোরেশন। আচ্ছা, চররাশি তো নতুন কিছু সবসময় মানে ইনভেস্টিগেশনের মধ্যে থাকতে চায়, এবং নতুন কিছু, নতুন কিছু। স্থির রাশি যেগুলো, বৃষ,
সিংহ, বৃশ্চিক, কুম্ভ স্থির রাশিতে অবস্থিত গ্রহর দশা যদি কারোর পড়ে, তখন আমরা সেটা বলবো না যে এখানে আপনার জীবনে নতুন কিছু পরিবর্তন, হ্যাবক কিছু পরিবর্তন হবে, কিন্তু চররাশি পরিবর্তন পরিবর্তন থাকবে, কারণ নতুন বার্থ, সৃষ্টি স্থিতি লয়। তো সৃষ্টি হচ্ছে এবং ক্রিয়েটিভ ফোর্স, তার হায়েস্ট হচ্ছে মকর এবং পৃথ্বী রাশি। এখানে লিডারশিপ এবং সেলফ স্টার্টার, বাইরে থেকে কোনো কিছু এনার্জি লাগছে না, ওই ক্ষেত্রটাই এরকম যে ওখানে অটোমেটিক তৈরি হয়, ওটা অটোমেটিক জোন। এবং ওখানে সমস্যাটা হচ্ছে কি যে মঙ্গল হচ্ছে আবেগপ্রবণ, উত্তেজনাপ্রবণ, ক্ষিপ্র, আর শনি হচ্ছে ট্র্যাডিশনাল, ধীর স্থির। শনির মোটিভেশন প্রেরণা হচ্ছে যে আমি যে কাজটা করব, আমার যে অবজেক্টিভ, আমার এন্ড রেজাল্ট, আমি যেটাকে তৈরি করব, সেখান থেকে যেন আমার রেপুটেশন হয়, আমার ফেম হয়, আমার প্রেস্টিজ বৃদ্ধি হয়, এটা খুব বড় জিনিস। আচ্ছা, মঙ্গলেরও তাই, কারণ মঙ্গল তো এই যে স্পোর্টস যোদ্ধা, মঙ্গল জিততে চায়, জিতলে কি হয়, সেটাই তো নেম হবে, নেম হবে, প্রেস্টিজ, অনার। কিন্তু ওই ওই তার আগ্রাসী মনোভাবটা, ওটা হচ্ছে মঙ্গলের আছে, যেটা দুজনের চাওয়াটা এক, পাওয়ার পদ্ধতিটা আলাদা। এবং মকর এবং শনি দুটোই খুব ট্র্যাডিশনাল কনজারভেটিভ হাউস, আর মঙ্গল হচ্ছে মেষ, নতুন, নিউ। আচ্ছা, এবার মেষ যদি দেখো, মেষের মধ্যে যে এনার্জিটা ফার্স্ট হাউস, এবার ক্রিকেটে দেখো ওপেনিং ব্যাটসম্যান আর ওপেনিং বোলার দুজনের উপরেই কিন্তু প্রচন্ড দায়িত্ব থাকে, একদম। ওপেনিং ব্যাটসম্যান উইকেট ধরে রাখবে, রান করবে, আর ওপেনিং বোলারের কাছে ক্যাপ্টেনের প্রত্যাশা থাকে যে চার পাঁচটা উইকেট ওখানে খেয়ে নেবে। সুতরাং মঙ্গলের মধ্যেও কিন্তু রেসপন্সিবিলিটি চাই, ওপেনার যে তার তো একটা রেসপন্সিবিলিটি 100% থাকতে হবে। এই জন্য ওপেনিং ব্যাটসম্যান সবসময় ধীরে ধীরে খেলে, ঠুকে 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 একটু একটু স্লোলি খেলে, উইকেটটাকে পূরণ করে। তো এই যে মঙ্গল আর শনি, এই যে বিপরীত চরিত্র, এটা কিন্তু আসলে একে অপরের পরিপূরক, কিন্তু যদি একে অপরের পরিপূরকের ভূমিকা না পালন করে তখন যুদ্ধ বাঁধবে। এবং সাধারণত আমরা এই জ্যোতিষশাস্ত্রের বা শাস্ত্রের মধ্যে যে সমস্ত সংস্কৃত শব্দ পাই তার সঠিক ইংলিশ অনুবাদ করে শব্দ আমরা পাই না, ইনফ্যাক্ট ভুলভাল পাই, সেটা সেখান থেকে একটু সরে গিয়ে অর্থ পায়। কিন্তু এই ক্ষেত্রে চররাশির যে ইংলিশ শব্দ কার্ডিনাল, কার্ডিনাল এই শব্দটা কিন্তু অতি উপযুক্ত, যে প্রধান, মুখ্য, অপরিহার্য, অত্যাবশ্যক, এই কার্ডিনাল সাইন্স বলে। ওকে, এই কার্ডিনাল, এই সাইন ছাড়া হরোস্কোপি হবে না, একদম সঠিক অর্থ, সঠিক অর্থ কার্ডিনাল সাইন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং এর মেইন জায়গা হচ্ছে দায়িত্বের সঙ্গে কাজ করা, অ্যাক্ট উইথ রেসপন্সিবিলিটি। এবং মঙ্গলের যেটা কেন সমস্যাটা হবে, তার কারণ হচ্ছে যে মঙ্গলের মধ্যে না একটা, মঙ্গলের যে কোয়ালিটি, মঙ্গল হচ্ছে পিওর এনার্জি, আমরা বলি পিওর অ্যাকশন। মঙ্গল যে পেশি মাসেল, সে তো শুধু মুভ করাবে, আমরা বলি মঙ্গল হঠকারী, মঙ্গল চিন্তা করে না, মঙ্গল কোন রকম সুচিন্তিত সিদ্ধান্ত নিতে কাজ করতে পারে না, চিন্তাকে করায় বুধ। আচ্ছা, কথাটা হচ্ছে মঙ্গলের চিন্তা করার কাজ নয়। আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় একটু বিস্তারিত আলোচনা করব, চিন্তা করার কাজ হচ্ছে বুধের, একদম, মঙ্গলের কাজ চিন্তা করা নয়, সে শুধু কাজ, শুধু কাজটা করবে, কর্ম সম্পাদন, কর্ম সম্পাদন করবে, একদম। এই জন্য মঙ্গলের সবচেয়ে বড় রিকোয়ারমেন্ট হচ্ছে প্রোগ্রামিং এন্ড ট্রেনিং। মেশিন তো মেশিনকে আমি যেভাবে প্রোগ্রাম করব, আজকে যদি তোমার গাড়ির ব্রেকটা ফেল করার অবস্থায় আসে, তাহলে সকালবেলা যখন তুমি গাড়ি স্টার্ট দেবে তখন ইঞ্জিন কিন্তু ভাববে না যে আচ্ছা মনিকার আজকে গাড়িটার স্টার্টই দিতে দেবো না, বন্ধ করে রাখি, কারণ বেরোলে পরে তো ব্রেকটা ফেল করবে না, সেই ক্যাপাবিলিটি ওর নেই, থিঙ্কিং ক্যাপাসিটি তো মেশিনের নেই।
আমি মেশিনকে কিভাবে সার্ভিস করছি, মেশিনকে কি চেক করছি, এই জন্য গ্রহদের সার্ভিসিং নিয়ে আমরা আলোচনা করেছিলে। তাহলে মেশিনকে সার্ভিস করতে হয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহ যার দিকে প্রতি মুহূর্তে নজর রাখতে হয় সে হচ্ছে মঙ্গল। কারণ মঙ্গল উইদাউট ট্রেনিং ইজ ডেঞ্জারাস, মঙ্গল উইদাউট ডিসিপ্লিন ইজ ডেঞ্জারাস। কারণ মঙ্গল শুধুমাত্র ট্রেনিং, ট্রেন্ড মঙ্গল একমাত্র কাজ করতে পারে, নাহলে সে অকাজ কুকাজ করবেই করবে। কারণ সে তো বুদ্ধিটা লাগায় না, বুদ্ধির জায়গাটাই তো তার তার নেই, তার তো আলাদা কথা নয়, সেটা তো অন্য ডিপার্টমেন্ট। এবং যখনই আমি বারবার প্রতিনিয়ত বলে যাই যে চেতনাকে উত্তরণ করুন, রেজ ইয়ার কনসিয়াসনেস, সেই কথাটার একমাত্র অর্থ হচ্ছে যে মঙ্গলকে ট্রেন করুন। কারণ মঙ্গল হচ্ছে আপনার পাশবিক অ্যানিমাল নেচার, মঙ্গলকে ট্রেন করা, মঙ্গলকে কন্ট্রোলে আনাটা ভীষণ ভীষণ জরুরি। কারণ আনট্রেন্ড মঙ্গল হচ্ছে সব কিছুর, সব ধ্বংস, সব ক্ষতির একমাত্র কারণ। এই জায়গাটা মনে রাখতে হবে, এই ট্রেনিংটা, এই ট্রেনিংটা গুরুত্বপূর্ণ। শনি মঙ্গলকে ট্রেন করতে পারে, শনি ছাড়া আর কেউ মঙ্গলকে ট্রেন করতে পারে না। এবার 22 মার্চ থেকে 4 মে যে মঙ্গল শনি একসঙ্গে থাকবে, তখন আমাদের জীবনে এমন এমন পরিস্থিতি আসবে যে পরিস্থিতি আমাদের ধৈর্য, আমাদের সহনশীলতা, আমাদের টোটাল ডিসিপ্লিনকে পরীক্ষা করবে, টেস্ট করবে। ওকে ওকে, যেটা 18 মার্চ থেকে শুরু হবে। আচ্ছা, 18 মার্চ থেকে ডেইলি বেসিসে, রেগুলার বেসিসে আপনার জীবনে ফ্রিকশন, কনফ্লিক্ট, দ্বন্দ্ব, বিবাদ, বিতর্ক এগুলো আসবে, আসবেই ছোটোখাটো, কম বেশি আপনার দশা, আপনার গ্রহ পরিস্থিতি, আপনার পরিবারবর্গ, আপনার বন্ধু পরিজন, কার কার সঙ্গে কীভাবে আপনি মেলামেশা করছেন তার উপর নির্ভর করছে। কিন্তু আপনার টোটাল মঙ্গলটা কতটা ট্রেন্ড তার পরীক্ষা হবে। কারণ মঙ্গল আপনার তো ট্রেন্ড নয়, 99% আমাদের মানুষের তো মঙ্গলটা র এনার্জি, সেই জন্যই তো মঙ্গল এই কেলেঙ্কারিটা করে আনট্রেন্ড মার্স। এবার এই যে মঙ্গলের আরেকটা কারক হচ্ছে সেনা, সেনাবাহিনী যুদ্ধ, যখন যুদ্ধ কবার হয়, কতটুকু হয়, সারা বছর ট্রেনিংয়ে থাকে, সারা বছর ধরে ট্রেনিং চলে, একদমই তাই। কোনোদিন ট্রেনিং, যুদ্ধটা করবে বলে কিন্তু ট্রেনিংটা চলতে থাকে সারা, কেন কেন, কারণ সেনা যুদ্ধক্ষেত্রে ভাবতে পারবে না যে আমাকে কি করতে হবে, তাকে কাজটা করতে হবে। সোলজার, সোলজার ক্যানট থিঙ্ক, সোলজারকে যদি ভাবতে হয় যে আমি কখন গুলি চালাবো, আমি কোথায় পজিশন নেব, তাহলে সে গুলি খেয়ে মরবে, একদমই তাই, তাকে কর্মটা করে যেতে হবে। এই জন্য সোলজারের, সেনার রেগুলার ডিসিপ্লিন, রেগুলার ট্রেনিং এত গুরুত্বপূর্ণ। এবং মঙ্গলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইমোশন, আবেগ। এটা একটা বিশাল প্রবলেম, মঙ্গল ওই আবেগ দ্বারাই তাড়িত হয়, মঙ্গলের চ্যালেঞ্জ হচ্ছে ইমোশন। এই জন্য আর্মি সবসময় পরিবার থেকে দূরে থাকে, আর্মিকে কখনো পরিবারের কাছে রাখা হয়। তাদের অসাধারণ আলোচনাগুলো, সত্যি কিছু বলার নেই, মানে এক একটা এমন প্রাসঙ্গিক, অথচ কখনো আমাদের দৃষ্টি আকর্ষণ হয় না এই বিষয়গুলোর উপরে, এটাই তো সমস্যা। এবং এই কারণেই তো তারাদের এই অনুষ্ঠানের আয়োজন করা। আমরা ফিরে আসবো তারাদের নেক্সট এপিসোড নিয়ে, কিন্তু ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।